যাক অবশেষে আমি আমার দেশে ফিরে আসলাম। তুই এখানে থাক, আমি তোর রূপ ধরে তোর বউর কাছে যাচ্ছি। আমার দরকার তোর বউরে, তোর বউকে সেটা আমার ক। আমরা দুজন একসাথে জাদু দেই, তাহলে ও আর পারবে না। যাক অবশেষে আমি আমার দেশে ফিরে আসলাম, কিন্তু মনে তো হইতেছে মেলা দিন হয়ে গেছে। ওদিকে না জানি আম্মা কত চিন্তা করতেছে, কি বা করতাম। আমার তো এদিক দিয়ে শক্তি কমে যাচ্ছিল, তাই তো যেতে হলো পাতালপুরিতে। না না, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করা যাবে না, এখনই বাড়িতে যেতে হবে। কি ব্যাপার, আমার বউ গেল কোথায়? আমি তো কোথাও খুঁজে পাইতেছি না। এই ঠিক আমি কি মানে আমার চিনার দরকার নাই। তুই আগে কহ তোর বউ কো, তোর বউ অনেক শক্তিশালী, আমার দরকার তোর বউরে, তোর বউ কো সেটা আমার ক। এই তুই এগুলো কি কস? আরে আমার বউরে তোর কেন দরকার, তুই আমার বউকে কি করবি? হ্যাঁ তোর বউ অনেক শক্তিশালী, আর তোর বউকে আমার অনেক প্রয়োজন। না আমি বেঁচে থাকতে সেটা তুই কোনোদিনও পারবি না। পারবো না মানে? বল তোর বউ কোথায় আছে? আমি এটা কোনোদিনও বলবো না, আমার বউ কোথায় আছে। তুই যদি না বলিস সেই ব্যবস্থা আমি করতেছি, যে করে হোক তোর একটা ব্যবস্থা করতে হইব। আমার তোর রূপ আমার ধরতে হইব, রাখ তোর সেই ব্যবস্থা করতেছি। আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি তোর রূপ ধরে, তোর বউর কতটুকু ক্ষমতা আমি এখনই আদায় করে ছাড়ব। তুই এখানেই থাক, আমি তোর রূপ ধরে তোর বউর কাছে যাচ্ছি, আমি তাকে আমার হাতায় মুঠোয় নিয়ে আসবো। যাই বাড়িতে যাই। আপনি আপনি কে? এই আমি যেই হই সেটা তোর জানার বিষয় না, তুই তাড়াতাড়ি বল তোর বৌমাটা কোথায়, ওকে আমার খুব দরকার। কে? আমি তা আপনার কাছে কুমুকে, আপনি কেরা? আমার ছেলের বড় খবর নিতাছেন। ও বুঝেছি, সোজা আঙ্গুলে খি উঠবে না, এই তো ঠিক আছে দেখাচ্ছি দাঁড়া। এখন আমি তোর রূপ ধারণ করব, তোর রূপ ধারণ করে আমি তোর রূপে তোর বাড়িতে দেখি দেখি তোর বৌমা কেমন করে আমার হাত থেকে রক্ষা পায়। থাক তুই এখানে পড়ে, আমি এখনই তোর রূপ ধারণ করছি। দেখ আমি তোর রূপ নিয়ে ফেলেছি, এখন আমি তোর রূপ নিয়ে তোর বাড়িতে যাব, আর তোর ছেলের বর সব জাদু আমি এই হাতে নিব। থাক আমি যাচ্ছি তোর বাড়ি। কত দেরি হয়ে গেছে ভাবে তুমি কইছিলে তখন? কত তোমারে খুঁজতে খুঁজতে মা আর ভাই পুরো পাগল হয়ে গেছে। আসলে আমার না একটু কাজ ছিল, তাই তোমাকে কাউরে কিছু কইতে পারি নাই, না বইলেই বের হইতে হইছে। তাই বইলা এত সময়? আচ্ছা ভাবি সত্যি করে কত তুমি কই গেছিলা? আরে না তোমরা বেহুদে চিন্তা করতেছিলা, আমি তো একটু এখানে গেছিলাম। আসলে ওই আমাদের ওই পারে খালা আছে না, ওই খালার কাছে গেছিলাম, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। শুধু শুধু যে কেন চিন্তা করো তোমরা তাই বুঝি না। আচ্ছা যাই হোক তুমি যাও তাড়াতাড়ি বাড়ি যাও। তুমি যাবে না? না আমি একটু জুলে খাবো বাড়ি চাই। আচ্ছা ঠিক আছে যাও তো, তাড়াতাড়ি যাও, মা আর ভাই চিন্তা করতেছে। আচ্ছা
আল্লাহ জানে আমার শাশুড়ি আর স্বামীটা কই না জানি আমারে খুঁজতে গেছে আর আমি কি ইচ্ছা করে বের হইছি আমার তো যাইতেই হইতো কারণ না এই গ্রামে অশুভ শক্তিটা ভরে যাইতাছে আর ওগরে বিনাশ করতে হইলে আমার শক্তির তো প্রয়োজন আছে না না আর দেরি করে দেব না এখনই বাড়িতে যেতে হইব কি ব্যাপার বাড়িতে তো কেউই নাই তাহলে কি সত্যি সত্যি আমার খুঁজতে গেল কই যে গেছে কি জানি আমি এখন কই মা আপনি কোথায় ছিলেন আমি তো বাড়িতে আইসা আপনারই দেখতেছি মা তুমি বুঝতে পারছি তোরা দুইজন আমার সাথে চালাকি করতে আসছিস তাই না তোরা আমাকে কি ভাবিস আমি বোকা আরে মূর্খ দলেরা আমি বোকা না তোদেরকে তো আমি দেখে চিনে ফেলেছি এবার এবার তোরা তোদের আসল রূপ ফিরে আয় তুই যখন চিনতে পারছিস তাহলে তো ভালো কথা এইবার তোরে বিনাশ করব দেখ তোদেরকে আমি ভালোই ভালোই বলে দিচ্ছি তোরা দুজন এখান থেকে চলে যা না হলে কিন্তু এর ভয়াবহ খুবই খারাপ হবে কিচ্ছু করতে পারবি না তুই দেখ আজকে আজকে তোকে শেষ করে দেব আর তোর সব শক্তি আমার এই হাতের মুঠোয় নেব তুই শুধু দেখ দাঁড়া তোরটাই কাজ না হলে কেব আমার যা তো কাজ হইব শোন আমরা দুজন একসাথে জাদু দেই তাহলে ও আর পারবে না লে হায় রে মূর্খ দলেরা তোরা হয়তো ভুলে গেছিস আমি এই মাত্র পাতাল থেকে এসেছি তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না কি তুই পাতাল পুরি থেকে আসছিস আর তোদেরকে আমি একবার নয় দুইবার নয় অনেকবার সুযোগ দিয়েছি কিন্তু কি তোরা ভালো হসনি তাই আজকে তোদেরকে আমি একেবারে শেষ করে দিব আমার ছেড়ে দে ছেড়ে দে আমি আর আসবো না তোর কাছে আমি আর আসবো না তোর কাছে আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন আসবো না ছেড়ে দে ছেড়ে দে ঠিক আছে তুই 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 এবার মতো আমাদের মাফ করে দে মাফ করে দে সারা দে মগর সারা দে সারা দে ছেড়ে দিব তোদেরকে শুনে রাখ তোদেরকে না আমি আর এক বিন্দু বিশ্বাস করি না আর তখন বলবো না আর একটা কথা তোরা কান খুলে শুনে রাখ শুভ শক্তির কাছে অশুভ শক্তি সব সময় পরাজিত হয় তোদের দুজনকে আমি আজকে চিরতরের জন্য শেষ করে দেব জাদুকর কই গেল ও নিশ্চয় আমার বউর কাছে গেছে দানা যাই আমার বউ কোথায় আমি খুঁজি আমি এখানে জাদুকর তো এতক্ষণে মনে আমার বাড়িতে যাইয়া সর্বনাশ করে দিল আমার এখনই বাড়িতে যাইতে হইব হায় হায় আমি তো ওদেরকে শেষ করে দিছি কিন্তু আমার শাশুড়ি আর স্বামী ওদেরকে না জানি কি করছে তারা যে কোথায় আছে ওদের কোনো ক্ষতি করো না তো তোমার কোনো ক্ষতি করে নাই তোরা তুমি তো সুস্থ আছো ভালো আছো বাবা ওগো কই ছিল তোমরা আমি তো খুব টেনশন করতেছিলাম মা আপনার কিছু হয় নাই তো না বোমা আমার কিছু হয় নাই আমরাই তো টেনশন করতেছিলাম তোমার কোনো ক্ষতি হয় নাই তো তোমার কি খারাপ লাগতেছে না মা আমার কিছু হয় নাই তবে আমি আপনাদের নিয়ে টেনশন করতেছিলাম যাক আপনারা ভালোই ভালোই বাড়িতে ফিরে আসছেন এটাই বেশি আচ্ছা ওনারা কেন তোমাকে খুঁজতেছিল কিসের জন্য বলো তো মা সত্যি কথা বলো না না তা তো আমি জানি না হয়তো বা খুঁজছে কি কারণে দেখো সত্যি করে বলো আর মিথ্যা বলো না লুকায় না আসলে কি বলো বলো না আসলে আমার ভিতরে জাদুর শক্তি আছে আর সেটা অশুভ না ওরা তো
কালো জাদু করত আর আমার শক্তি স্বয়ং খোদা দিয়েছে আমাকে বিশ্বাস করো আমি কখনো কারো ক্ষতি করি না আমি সবার ভালো করার চেষ্টা করি আর ওরা ওরা সব সময় মানুষের খারাপ করে ওদেরকে আমি একবার নয় দুইবার নয় অনেকবার সুযোগ দিয়েছি কিন্তু ওরা তাও আমার ক্ষতি করতে এসেছে তাই আজ আমি ওদেরকে নিজের হাতে শেষ করে দিয়েছি ভালো করছো তাহলে তোমার কোনো ক্ষতি হয় নাই এইটাই আল্লাহর রহমত হ্যাঁ ঠিকই কইছো আচ্ছা বোমা চলো এখন আমরা ঘরে যাই আমার শরীরটা খুব খারাপ লাগতেছে চলো আমি যতদিন বেঁচে আছি আমার পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবো না কেউ না